দিয়ে দিলাম এখানে বার্নিং হবে নাকি এখন হ্যাঁ বার্নিং হবে এই পরিমাণ 24 আওয়ার্স এটা পুরো এটা পুরো পরে 24 আওয়ার্স এয়ার প্রেশার থাকবে ঘরে খুবই রাজকীয় ব্যাপারটা না হ্যাঁ রাজকীয় এটা ব্যাপারটা আসলে অনেক রাজকীয় এই আলোকের এটা আরবিয়ান ট্র্যাডিশন যেগুলো আমরা চাচ্ছি যে মুসলমান বৃহৎ মুসলমান দেশ হিসেবে বাংলাদেশে মানুষ আরবিয়ান ট্র্যাডিশন শিখে যাক সুন্নতটা শিখে যাক নিয়ে আসছে মানুষকে দেখানোর জন্য আচ্ছা ও অস্থির অস্থির আড়াই লাখ টাকার আতর আড়াই লাখ টাকার আতর একটু দেখেন না আড়াই লাখ টাকার আতর দেখে নেন বিভিন্ন বুকুরগুলি আছে আমাদের বুকুর দানি আছে আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে দেখেন এখানে অনেক আতর সুগন্ধি আছে আজকে আমরা এই ব্যাপারে কথা বলবো আঙ্কেলের সাথে কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম সালাম কি কি আইটেম আছে আপনাদের কাছে আসলে আমাদের এটা হক আগরু অল ইন্ডাস্ট্রি লিমিটেডের পক্ষ থেকে আমরা আছি এখানে আচ্ছা আমি হলাম এখানে এমডি মেজর ডিরেক্টর মোহাম্মদ জলক এবং আমরা ইন্টারন্যাশনাল মানের জিনিসগুলো যেটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ওকে আগরুডের মধ্যে ভ্যারাইটিস মানে কালেকশন আমরা আনছি যেগুলি হলো হিন্দের উদ যেটা যেটা সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত যেগুলি আমরা খাওয়া যায় এরম অর্গানিক অয়েল এবং শ্রীলঙ্কান অয়েল সহ আমরা বুকুর এবং আগরকার যেটা দেখানো যাবে কি আমাদেরকে এই আগরকার এটা আরবিয়ান ট্র্যাডিশন যেগুলি আমরা চাচ্ছি যে মুসলমান বৃহৎ মুসলমান দেশ হিসেবে বাংলাদেশে মানুষ আরবিয়ান ট্র্যাডিশন শিখে যাক সুন্নতটা শিখে যাক আচ্ছা এই জন্য মূলত আমরা নিয়ে আমাদের স্টলের যেটা আমরা প্রথমবারের মতো করতেছি ওকে আমাদের 100 ইয়ার্সের বিজনেস আমি থার্ড জেনারেশন এবং এখানে আসলে আপনার যে যে ব্লগারের যাদের ব্লগ থেকে আসছেন তাদের পরিচয় দিলে আমরা এখান থেকে 50-67% ডিসকাউন্ট হয়ে দিচ্ছি বিশাল ডিসকাউন্ট তাহলে এটাই সর্বোচ্চ ডিসকাউন্ট আচ্ছা এবং এত দামি জিনিসের উপর কেউ আসলে এরকম ডিসকাউন্ট দিতে চায় না বাট আমরা আমার নিজস্ব ম্যানুফ্যাকচারিং এই জন্য আমাদের নিজস্ব কোম্পানি হওয়ার কারণে আমরা দিচ্ছি এটা বাংলাদেশের মানুষকে পরিচিত করে যাচ্ছি উদের সাথে আগরুদ এবং আগর কাঠ এবং বুকুর যে অর্গানিক আতর মানুষের কাছে নিয়ে আসছি আমরা বলবো সবাইকে যারা এই ব্লগ দেখবেন বা ভাই এই ব্লগের সাথে সাবস্ক্রাইব করবেন সবাই এখানে চলে আসবেন আমরা আপনাদের জন্য পরিচয় দেওয়ার পরে একটা বিশাল ডিসকাউন্ট ইনশাল আছে আপনাদের সারা কেমন পাচ্ছে দেখলাম যে অনেক কাস্টমার হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকজন আছে মোটামুটি আলহামদুলিল্লাহ যে মানুষের যে এরকম অর্গানিক উদ বা এইসবের উপরে এই সুন্নতের জিনিসের উপরে এরকম অ্যাট্রাকশন এটা আমরা বুঝতে পারতাম না আচ্ছা আমরা বাংলাদেশে যদি বাংলা আমরা উচিত ছিল তো আরো আগে স্টল দেওয়া আসলে আমরা বাংলা চিন্তা করিনি যে এত দামি প্রোডাক্ট বাংলাদেশে চলবে কিনা ওদের মতো জিনিস মানুষ ইউজ করবে কিনা আরবিয়ান ইউজ করে যে আমাদের সর্বোচ্চ আতর 2.5 লাখ টাকা পর্যন্ত আতর আছে ডায়মন্ডের ডায়মন্ডের চেয়েও দামি ওই 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 আতরগুলি বাংলাদেশে চলবে কিনা এখানে আছে জি 2.5 লাখ টাকার আতর জি তো অবিশ্বাস্য এটা হলো 2.5 লক্ষ টাকা আমাদের প্ল্যাটিনিয়াম 2.5 লক্ষ টাকার আতর এটা জি এটা সর্বোচ্চ সবচেয়ে দামি এক্সপেন্সিভ আতর এটা একটু কি গ্রান্ড নেওয়া যাবে এটা কিভাবে কি এটা যেটা আমরা নিয়ে আসছি মানুষকে দেখানোর জন্য আচ্ছা ও অস্থির অস্থির 2.5 লাখ টাকার আতর 2.5 লাখ টাকার আতর একটু দেখেন না 2.5 লাখ টাকার আতর দেখে নেন 2.5 লাখ টাকার আতর 2.5 লাখ টাকার আতর আমাদের বদল জি আঙ্কেল দেখাচ্ছে 2.5 লাখ টাকা আর দেখ আপনি দেখবেন আচ্ছা আমাদের আরো অনেক আতর আছে আচ্ছা এগুলা এত এত দাম হওয়ার কারণ কি এত দাম হলো এটা খুবই এক্সক্লুসিভ কিছু কার্ড আছে যেটা কালাগাছি কার্ড বলে আচ্ছা যেটাকে মানে নরমালি ওই কার্ড পাওয়া যায় না যে কার্ডটা আমরা কালেকশন করি আসামের নাগাল্যান্ড এবং ইম্পলের কিছু বিশেষ জায়গা থেকে আগর কাছে একটা আলাদা পার্ট এটা রেয়ার ওই পার্ট থেকে করা হয় এটা এটা মিস্টেকলি বের হয় দেখলাম যে পরিমাণ খুবই কম হ্যাঁ এটা পরিমাণ খুবই কম এটা তো অনলি 40-50 গ্রাম বেরোছিল এটা মিস্টেকলি বের হয় এই ভুল কেউ করে না এটা আমাদের 80 লাখের উপর খরচ এটা সেল করতে পারবো না এই টাকা আমাদের উঠবে না মানুষের কাছে নিয়ে আসার জন্য যারা একটু চিনে তাদের জন্য এটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আচ্ছা এখানে কি কি রাখছেন একটু আমাকে বলেন কষ্ট করে এখানে বুকুর আছে আমাদের বিভিন্ন বুকুরগুলি আছে আমাদের বুকুর দানি আছে আমরা এগুলি আমরা আসলে লাভ করি না আমরা মানুষের সুবিধার্থে নিয়ে আসাই আর আমাদের কার্ড আছে আগর কার্ড আছে আমাদের অর্গানিক উদ আছে বাংলাদেশে আমরা এক বছর থেকে বাংলাদেশে আমরা করতেছি এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমরা বেস্ট সেলিং করছি করোনার মধ্যেও এবং 2.5 লক্ষ টাকা তোলার আতর বাংলাদেশে সেল হচ্ছে আল্লাহ কি করে আমি মিডল ইস্ট পাঠানোর দরকার পড়ে নাই শেখদের কাছে দরকার পড়ে নাই আচ্ছা 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 গত রমজান থেকে এখন পর্যন্ত ওই আতরই বাংলাদেশে চলতেছে বিশাল ব্যাপার হ্যাঁ আলহামদুলিল্লাহ অর্ধেক বেশি সেল হয়েছে
বাংলাদেশে বাংলাদেশের এই যে সুন্নতের উপর মহব্বত এটা আসলে আমরা বুঝতে পারি না, যত বুঝতে পারতাম না। আমরা যখন সেলিং আসছি, আমাদের কোম্পানি যখন সেলিং এ আসছে বাংলাদেশে রেজিস্টার্ড হয়েছি আমরা, দেন আমরা বুঝতে পারছি আসলে মানুষের মধ্যে ইসলামিক স্পিরিট আছে, মানুষের ভালোবাসা আছে, হ্যাঁ সে ব্যাপারটা, সুন্নতের প্রতি মহব্বত আছে। এটা ক্রিস্টাল, হ্যান্ডমেড ক্রিস্টাল বোতল, কারণ হ্যান্ডমেড ক্রিস্টাল ছাড়া নষ্ট হয়ে যায়, কেমিক্যাল অ্যাড হলে এটা। ওকে, এটা 5000, এটা এটা হলো 3 ml, আমরা ডিসকাউন্ট এটা 5000, হ্যাঁ তো বিশাল এক্সপেন্সিভ এটা, হ্যাঁ এটা হলো 1 লক্ষ টাকা তোলা, আমরা আল্লাহ ডিসকাউন্ট 75%, স্বর্ণের চেয়েও দাম বেশি গুলো, হ্যাঁ স্বর্ণের চেয়ে ডায়মন্ড থেকেও দামি আছে বলো, দেখালাম তো। দেন এটা হলো উদ আসাম, যেটা হলো যে আমাদের 6350, আচ্ছা এটা 3 ml, হ্যাঁ এটা হলো 15,000 তোলা, আচ্ছা এইরকম। তারপর এখানে এগুলো কি? এগুলো হলো ফ্লোরাল আছে, ফুলের ইয়ে আছে, এখানে যে ফুল ফুল থেকে আনা, যে রজনীগন্ধা আসতে হয় না, সবই কি এখানে অর্গানিক? হ্যাঁ এগুলো অর্গানিক, সব আচ্ছা সবই অর্গানিক। আর পারফিউম অয়েল আছে, এগুলো ফ্রান্স থেকে আনা, যেগুলি আছে পারফিউম অয়েল আছে কিছু, এটা ফ্রান্স থেকে আনা, ওগুলি পারফিউম অয়েলগুলি যেগুলি এগুলি আছে। আচ্ছা এখন মূলত আপনি সাহস করে এখানে স্টল নিলেন, মানে কেন মূলত? এটা মানুষের সাথে পরিচিত করার জন্য, যে আগরউড এবং আগরউড অয়েল এটা মানুষের কাছে পরিচিত করার জন্য। আপনার কেন মনে হলো এটা চলবে বাংলাদেশে? কেন মুসলিম দেশ হিসাবে, যেহেতু এটা আমাদের ইসলামের সাথে জড়িত, আগরউড এবং আগরউড অয়েল হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করছে। আচ্ছা এই জন্যই যে আমরা মিডল ইস্টে চলতেছে, বাংলাদেশে, বাংলাদেশ একটা বড় একটা মুসলিম দেশ, ইন্দোনেশিয়াতে চলতেছে, তো বাংলাদেশ চলবে না কেন? অবশ্য বাংলাদেশ চলতেছে, এর আগে যারা চলছে, যেগুলি চলেছে বিভিন্ন ডিস্টিলারদের কাছে কিনছে, তারা কিনে চালাচ্ছে, আমরা সরাসরি ডিস্টিল করি। আমাদের ইন্দোনেশিয়া ফ্যাক্টরি আছে দুবাই, কুয়েত এবং আসামেই আমাদের 3-4টা ফ্যাক্টরি আছে, নিজস্ব আমাদের ডিস্টিলেশন সিস্টেম, এই জন্যই আমরা নিয়ে আসি এবং সস্তা দিতে পারতেছি। মুফালাতাল ফার্সিটা আমাদের নিজে তৈরি, তো আমি এলাম যে পারফিউম হিসেবে আমার নিজে তৈরি, হ্যাঁ আমার নিজের তৈরি এগুলি, এবং আমরা 1 hour মধ্যে তৈরি করে দিতে পারবো যে কোনো পারফিউম, যে কোনো পারফিউম তৈরি করতে পারবেন, বিশাল ব্যাপার এটা। তার মানে আমরা তো দেখলাম এখানে আগর কাঠ, আমরা উড, তারপর আমরা বিভিন্ন আইটেম পেয়ে যাচ্ছি, এবং দেখলাম যে আমরা সবচেয়ে বেশি অবাক হয়েছি যে আপনি ডিরেক্ট আগর কাঠ সেল করতেছেন। হ্যাঁ আগর কাঠ সেল হচ্ছে, আগর আতর, আতর সেল হচ্ছে, আচ্ছা বিভিন্ন রকম 10-12টা ভ্যারাইটি আছে আতরের, এখানে দেখেছেন, আচ্ছা আসাম আছে, নাগাল্যান্ড আছে, ইম্পল ইম্পল সুপার আছে, আচ্ছা আচ্ছা, বিভিন্ন ধরনের অয়েলগুলি আছে। এখানে এগুলো কি রাখছেন? এগুলো এগুলো পার না, এগুলো বুকুর জাল, আচ্ছা যে বুকুর পুরানোর জন্য। ওকে, প্রোডাক্ট আগরউড থেকে তৈরি হয়। ওকে একটু দেখেন আমাকে, আমরা তৈরি করি। ওয়াও, হ্যাঁ এটার কাজটা কি হয়? এটা কাজ হলো, এটা বার্ন করলে স্মেল, এয়ার ফ্রেশনিং, ন্যাচারাল এয়ার। আমাকে দেখেন একটু, দেখেন একটু। সো আমরা এখন দেখাবো মূলত কেমন এটার স্মেল হয়। রোজ এন্ড স্যাফরন, রোজ এন্ড স্যাফরন না? হ্যাঁ আচ্ছা, ওকে ওকে দিয়ে দিলাম। এখানে বার্নিং হবে নাকি এখন? এটা হ্যাঁ বার্নিং হবে। ওকে, এই পরিমাণ 24 hours, হ্যাঁ এটা পুরার, এটা পুরার পরে 24 hours এয়ার ফ্রেশনিং থাকবে ঘরে, এবং ভালো ফ্লেভার থাকবে, হ্যাঁ এরকম পুরা ব্যাড স্মেল থাকবে না ঘরে। ওয়াও দেখেন কত চমৎকার, এবং খুবই রাজকীয় ব্যাপারটা, না? হ্যাঁ রাজকীয় এটা, ব্যাপারটা আসলে অনেক রাজকীয়, আরবিয়ান আরবিয়ান শেখরা কিন্তু ইউজ করে। একটু কথা বলি আপনার সাথে, কেমন আছেন? প্রথমবার দেখতেছি আমি। তো আপনার কি মনে হয় যে এই ধরনের কি জিনিস বাংলাদেশে আরো হওয়া উচিত? হ্যাঁ ইনশাল্লাহ আরো হওয়া উচিত, কারণ হলো যেহেতু এটা অ্যালকোহল ছাড়া, এটা সম্পূর্ণ ন্যাচারাল জিনিস, আরাবিয়ানরা শেখরা বেশি কিন্তু ব্যবহার করে। জি জি জি, সেই হিসাবে গুলা উটগুলা, হ্যাঁ জি 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 জি, যেহেতু ফরেন কান্ট্রি ব্যবহার করে, কিন্তু আমাদের দেশের লোক তো এটা অভ্যস্ত না, তবে আস্তে আস্তে এটা করা উচিত সবাইকে। ব্যাপারটা কিন্তু আসলে অনেক চমৎকার ছিল, তাই না? চমৎকার ছিল ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো। জি জি, আসসালামু আলাইকুম।